দেশের পাঁচ লক্ষ মন্দিরে পুজো হবে রাম মন্দির উদ্বোধনের দিন এমনটাই জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রায় দু সালের জানুয়ারি মাসেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সম্ভাব্য তারিখ বাইশে জানুয়ারি সেই উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে অযোধ্যা সহ গোটা দেশে শ্রীরাম মন্দির ট্রাস্ট এই কর্মসূচির সঙ্গে গোটা দেশের মানুষকে যুক্ত করার জন্য একটি বড় পরিকল্পনা তৈরি করেছে এতে শিখ জৈন সহ বিভিন্ন ধর্মের মানুষকেও যোগ দেওয়ার আবেদন করা হবে চম্পতরাই জানান প্রথম দশ দিন থেকে ভারতের সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং এলাকাগুলির পরিবেশকে রামময় করে তোলা হবে অযোধ্যার মতো সারা দেশে আনন্দের পরিবেশ থাকা উচিত প্রসঙ্গত শীর্ষ আদালতের রায়ের পর দু হাজার সালের পাঁচই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের কাজ রাত দিন এক করে প্রচুর নির্মাণকর্মী কাজ করে চলছেন এই বছর ডিসেম্বর মাসেই রাম মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে জানুয়ারি মাসে তা উদ্বোধন করা হবে এবং ভক্তদের জন্য খুলে যাবে রাম মন্দিরের দ্বার অযোধ্যায় বেশ কয়েকদিন ধরে চলবে সেই অনুষ্ঠান চম্পতরাই জানিয়েছেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বারো দিন ধরে চলবে অনুষ্ঠান রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চম্পত উদ্বোধনের সময় পাঁচ লক্ষাধিক ভক্তের সমাগম হওয়ার কথা তাই তাদের থাকার জন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে অযোধ্যায় বলে জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি সব মিলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানকে সারা দেশে একটি মেগা ইভেন্টে পরিণত করার প্রস্তুতি চলছে জোর কদমে